লাদাখে চীনা আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার উত্তরপ্রদেশে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, চীনা সেনারা ইচ্ছাকৃতভাবে পূর্ব লাদাখের পাঙ্গং লেক গালোয়ান উপত্যকা দখলের চেষ্টা চালাচ্ছে। প্রতিবাদ জানিয়েছে লাদাখে বসবাসরত ভারতীয়রাও। তারা সবসময় আমাদের বিরোধিতা করেছে। আমাদের বোঝা উচিত যে চীন কখনো বন্ধু হতে পারে না। গেল কয়েকদিন ধরেই আমরা কোথাও যেতে পারছি না, কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, সীমান্তে উত্তেজনা বাড়ছেই। এদিন প্যাংগং পরিস্থিতি পর্যালোচনায় দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম এম নরভনে। পরে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্তে উত্তেজনা নিয়ে আলোচনা হলেও চীনা সেনারা উস্কানিমূলক পদক্ষেপ অব্যাহত রেখেছে। এদিকে ভারতের অভিযোগ উড়িয়ে দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেইজিং সবসময় সমঝোতার ভিত্তিতে শান্তি স্থাপনে বিশ্বাসী। দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছে তার বিরুদ্ধে গিয়ে ভারতীয় সেনারা চীনা ভূখণ্ডে ঢুকতে বারবার চেষ্টা করছে, যা সীমান্তে শান্তি প্রক্রিয়া নষ্ট করে উত্তেজনা বাড়াচ্ছে। এমন পদক্ষেপ বন্ধ করে দ্রুত সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করুন, এটাই আমাদের আহ্বান। এর মধ্যে চীনকে সব দিক দিয়ে রুখেদের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন কূটনীতিক স্টিফেন বাইগুন। যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি বলেন, চীন বিভিন্ন দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে, যা প্রতিহত করতে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চীনের সঙ্গে সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই নেপাল সীমান্তে নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত। রায়হানুল রানা, সময় সংবাদ।